আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা অসংখ্যবার কক্সবাজার গিয়েছি, কিন্তু এবারের মতো এর আগে কখনো বিপদে পড়ি নাই, কারণ এবারে টোটটা সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। দিদার যেহেতু আমাকে অফার করেছে কক্সবাজার যাওয়ার, আমি আর না করে নেই, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ ছিল আর আমাদের একটা বিশেষ দিন ছিল, সেজন্য চলে গেলাম। চিটংয়ে আসলে তেমন বৃষ্টি ছিল না, আমরা যেহেতু সিগন্যালের মধ্যে গিয়েছি, চিটংয়ের ওয়েদারটা ভালো ছিল, সেজন্য চলে গেছি। কিন্তু যাওয়ার পর কক্সবাজারে গিয়ে দেখতেছি আসলে পুরো ব্যতিক্রম। রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল, পাহাড়ের মাঝখানে মাঝখানে আসলে নিচু জমিগুলোতে প্রচুর পানি ছিল। আমরা তখন চিন্তা করতেছিলাম আমরা ওইখানে গিয়ে কী করবো। যাই হোক, ভিজে আমরা চলে আসছি হোটেলে। আমাদের হোটেলটা ছিল কক্স টুরে, আমরা অন্যান্য হোটেল চেয়েছিলাম কিন্তু আসলে পাই নাই, প্রচুর রাত ছিল যেহেতু বন্ধ ছিল সেজন্য। কিন্তু কক্স টুরে হোটেলে ওঠায় আমাদের একটা ভুল ছিল সিদ্ধান্ত, কারণ এর আশেপাশে যেহেতু বিল, প্রচুর পানি, রাস্তাগুলো ভাঙা ছিল। আমরা কলাতুলি থেকে একটা জিপ নিয়েছি, জিপে করে যেতে কিন্তু আমরা ভিজে গিয়েছি। যাই হোক, অবশেষে হোটেলে গেলাম। হোটেলের পরিবেশটা দেখে আপনারা বুঝতেছিলেন প্রচুর পানি ছিল, ওরা মুসু আসলে পরিষ্কার করে রাখতে পারতেছিল না। যাই হোক, দুপুরের লাঞ্চটা আমরা ওইখানে করেছি, তারপর বিকালবেলা যেহেতু হয়ে গেছে বাচ্চারা বলতেছে আমরা কি হোটেলে বসে থাকবো, আমরা কি বাইরে যাবো না। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে বাইরে যা। আমরা বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু হান্ডিতে গিয়েছিলাম নাস্তা করার জন্য। যাওয়ার সময় গাড়িতে ওঠে বাচ্চারা তো যেই বয়, তারপর ওখানে নাস্তা করে কোনোরকম করে আমরা হোটেলে চলে আসছি। হোটেলে এসে বাচ্চারা মজা করতেছে, খেলতেছে, আমরা বসে বসে অপেক্ষা করতেছিলাম, গল্প করতেছিলাম। আর এই যে বাহিরের পরিবেশটা দেখেন, এত বাতাস ছিল, এটা হচ্ছে রাত্র, তখন প্রায় 10টা কাছাকাছি। বাতাসে এখানে গাছপালা যেগুলো আছে সবগুলো ফেলে একাকার করে দিয়েছে। তারপরও আমাদের কাছে একটু খারাপ লাগছে, আবার ভালোও লাগছে, কারণ এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, বৃষ্টি, এর আগে কখনো এরকম ওয়েদারে যাই নাই। আমরা একটু হাঁটতেছিলাম, আশেপাশের পরিবেশটা দেখতেছিলাম। এটা হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলের পাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, বাতাস ছিল, আর লবিতে সবাই বসে আছে। লবিতে যেহেতু কি করতেছো তোমরা, এদিকে তাকাও। বৃষ্টির জন্য কেউ বাইরে যেতে পারতেছে না। রাত্রের খাবারটা আমরা হোটেলে খেয়েছি, খাওয়ার পরে ঘুমিয়ে গেছি। পরের দিন সকালে ওঠে হোটেলে যেহেতু ব্রেকফাস্ট ফ্রি ছিল, ব্রেকফাস্ট করে বাচ্চারা বলতেছে বিচে আসবে খেলবে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা বিচে চলে আসছি, বাচ্চাদেরকে একটু খেলতেছি। আর বিচে আসার পর পরিবেশ দেখে তো পুরা ফিদা হয়ে গেলাম, আপনারা দেখে বলবেন তো কেমন লাগতেছে। প্রচুর মানুষ ছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মানুষের জন্য হাঁটাই যাচ্ছিল না। আমরা তো বলতেছি আসলে আমরা এসে ভুল করে নেই, একটা ভালো ওয়েদারও পেয়েছি, খারাপও পেয়েছি, দুইটাই কিন্তু আমরা অনুভব করতে পারছি এবার বিচে যাওয়ার পরে। যাই হোক, আমরা আমাদের সিদ্ধান্ত শেষ করছি, যেহেতু বৃষ্টিটা কমে গেছে, ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে, সেজন্য আমরা বিচে ঘোরাঘুরি করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চলে আসবো, দুপুরে খাওয়ার পর আমরা থাকবো না। আমরা গিয়েছিলাম দুই দিনের জন্য, ওয়েদার দেখে আমাদের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চলে আসবো, কিন্তু বাচ্চারা যেহেতু মন খারাপ করতেছে সেজন্য আমরা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে আরেকদিন থেকেছি। এটা ছিল সুইমিং পুল বিকালবেলা, বাচ্চারা তো সুইমিং করবে, কারণ কক্সবাজার যাওয়া মানে বিচে ঘোরাঘুরি করা, সুইমিং করা, বাচ্চারা সুইমিং করতেছে আর আমি আশেপাশে পরিবেশটা একটু দেখতেছিলাম। আমরা এইবার আর সুইমিংয়ে নামি নাই, কারণ কেন জানি ভালো লাগতেছিল না, মনটা একটু খারাপ ছিল। আমরা বাচ্চাদেরকে সুইমিংয়ে নামাই দিয়ে আশেপাশে পরিবেশটা দেখতেছি, এত ভালো লাগতেছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, প্রচুর বাতাস ছিল, কেন যেন মুগ্ধ হয়ে শুধু প্রকৃতি দেখতেছিলাম। আর মনে মনে বলতেছি আল্লাহ এবার এসে আসলে ভুল করে নাই, আসলে খারাপের সাথে সাথে ভালো কিছু থাকে, এটাই তার বাস্তব প্রমাণ। দুপুরের লাঞ্চটা করেছিলাম আমরা পৌষিতে, ওইখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে বিকালবেলা চলে গেছে আমরা কাসুন্দি রেস্টুরেন্টে, ওইখানে পরিবেশটা দেখে এত ভালো লাগছে, যেমনি বাইরের ওয়েদারটা সুন্দর ছিল, ওইখানে কাসুন্দি রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা যতবারই কক্সবাজার যাই, বিকালবেলা কাসুন্দিতে যাই, এখানে সুন্দর সুন্দর গান হয়, গানগুলো শুনি আর বিকালে নাস্তাটা করি। আর আমাদের যেহেতু একটা বিশেষ দিন ছিল, আমরা ভাবছি ওইখানে কেকটা কাটবো, ওদের সুন্দর সুন্দর গানগুলো শুনবো আর নাস্তা করবো। সেজন্য বিকালবেলা গিয়ে দেখলাম ওদের আসলে কেক নাই, কেক অর্ডার করতে হয়। এই জন্য আমরা বিকালবেলা নাস্তাটা করে কেকটা অর্ডার করে আমরা আবার হোটেলে চলে আসি। হোটেল থেকে রেডি হয়ে আমরা আবার চলে যাই কাসুন্দি রেস্টুরেন্টে, ওইখানে গিয়ে আমাদের কেকটা নেই, প্রথমে আমরা কেকটা কাটি। যেহেতু আমাদের হ্যাপি অ্যানিভার্সারি ছিল, অ্যানিভার্সারিতে আমরা একটা কেক কেটেছি, আমাদেরকে ট্রিট দিয়েছে মঈন ভাই, অসংখ্য ধন্যবাদ মঈন ভাইকে আমাদেরকে সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আর আমি যাওয়ার সময় কিন্তু এই পছন্দের শাড়িটা নিয়ে গিয়েছিলাম, এই শাড়িটা হচ্ছে আমাদের একটা বড় ভাইয়া ভাবি দিয়েছে, আমার খুবই পছন্দের ভাইয়া ভাবি। আমরা সিলেটে বেড়াতে গিয়েছিলাম, ওইখানে ভাইয়া ভাবি আমাদেরকে শাড়িটা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাবিকে, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। আমাদের খাওয়া দাওয়া চলতেছে আর এখানে যেহেতু সুন্দর মিউজিক বাজতেছে, আমরা মিউজিক শুনতেছি আর খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া পর্ব শেষ, শেষ করার পরে তারপর রাত্রে হোটেলে এসে একটা লম্বা ঘুম দিলাম, ঘুম দেওয়ার পরে তারপর দিন সকালবেলা ব্রেকফাস্ট করতেছি হোটেলে, ব্রেকফাস্ট করার পরে তারপর আমরা সবকিছু গুছিয়ে রুম চেক আউট করে তারপর চলে গেছি
গেছি আমরা দুপুরে খাওয়ার জন্য। দুপুরে খাবারটা খেয়ে আমরা আবার একটু বিসে গেলাম। বিসে যেহেতু চলে আসবো সেজন্য সুন্দর একটা পরিবেশ মিস করব, সেজন্য আবার চলে গেছি বিসের পরিবেশটা দেখার জন্য। এত ভালো লাগছে, আসতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর ওয়েদার ছিল। একটু টেনশনও হচ্ছিল কারণ যেহেতু একটু সিগন্যাল ছিল, বাতাস ছিল, গুরু গুরু বৃষ্টি হচ্ছিল, আমরা সুস্থভাবে আসতে পারবো কিনা সেজন্য। যাই হোক, এবারে কক্সবাজার টোটটা আমাদের কাছে ভালো মন্দ মিলে ছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।